আমি রূপানুর আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। সারা দেশে শৈত্যপ্রবাহ বইছে, চলতি মাসে তাপমাত্রা 4 ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এ মাসেই 2 থেকে 3টি হালকা থেকে মাঝারি ও 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে। ইতিমধ্যে মৌলভীবাজার ও পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন বসছে 16 জানুয়ারি। রোববার বিকেল 4টায় শুরু হতে যাওয়া অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই অধিবেশনের শুরুর দিন ভাষণ দেবেন। গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপন এবং পাশ করারও কথা রয়েছে। করোনা ভাইরাসে গেল 24 ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে। তবে অমিক্রনের সংক্রমণ ঊর্ধ্বমুখী হলে সরকার লকডাউন দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকার আরও কঠোর হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার প্রথমবারের মতো সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। এবার 27টি ওয়ার্ডের 192টি কেন্দ্রের সবকটিতেই ভোট হবে ইভিএম এ। ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন ভোটাররা। সমস্যার সমাধানে নির্বাচনের 5 দিন আগে থেকে প্রতিটি কেন্দ্রে প্রতীকী ভোটের আয়োজন করবে ইসি। 16 জানুয়ারি ভোটে মেয়র পদে নৌকা প্রতীকে আইভি ও হাতি প্রতীকে লড়ছেন তৈমুর আলম খন্দকার। মাদক চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ঢাকার 10 নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গেল 14 ডিসেম্বর একই আদালতে শুনানি থাকলেও পরিমণি অসুস্থ হওয়ায় আদালতে যাননি। পরে আইনজীবী সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আজকের তারিখ দেন। জামালপুরের মেলান্দহে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মেলান্দহ হাইস্কুলের সামনে নিজ বাড়ি থেকে 50 বছর বয়সী জয়ফল ও তার 25 বছর বয়সী মেয়ে স্বপ্নার লাশ উদ্ধার করা হয়। ঘটনায় নিহত জয়ফলের ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ। এবার জানাবো দেশের বাইরের খবর। 24 ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 11,87,125 জন। এর মধ্যে শুধু ফ্রান্সেই সংক্রমিত হয়েছে 2.5 লাখ। এদিকে ভারতের মহারাষ্ট্রে 10 জনের বেশি মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে একদিনে সংক্রমণ বেড়েছে 35%, দিল্লিতেই 50%। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অস্থায়ী হাসপাতাল বানানো সহ 5 দফা নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। অমিক্রন ঠেকাতে যুক্তরাষ্ট্রে বাতিল হয়েছে 2,500-এর বেশি ফ্লাইট। শনিবার পর্যন্ত পুরো বিশ্বে বাতিল হয় 4,500-এর বেশি ফ্লাইট। ভারতের হরিয়ানা রাজ্যে খনি এলাকায় ভূমিধসে কমপক্ষে 4 জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। ভিওয়ানি জেলায় দাদাম খনি অঞ্চলের ভূমিধসে চাপা পড়েছে কয়েকটি গাড়ি। দ্রুত উদ্ধার নিশ্চিত এবং আহতদের চিকিৎসা সহ ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার জানাবো মাঠে ময়দানের খবর। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে রেকর্ড সর্বনিম্ন রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মাঙ্গানুয়ে টেস্টে প্রথম ইনিংসে 328 রান করেছে কিউইরা। 5 উইকেটে 258 রান নিয়ে দিন শুরু করে কিউইরা। আজ আর 70 রান যোগ করতে বাকি 5 উইকেট তুলে নিলেন বাংলাদেশের বোলাররা। তাতে 328 রানে অল আউট হয়ে গেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে 43 রানের মাথায় 1 উইকেট হারিয়ে ক্রিজে টাইগাররা। এদিকে বোলারদের পারফরমেন্সে খুশি বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। স্বাগতিক নিউজিল্যান্ডকে বড় স্কোর গড়তে দেয়নি সফরকারী টাইগাররা। নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় গিবসন বলেন, কঠিন কন্ডিশনে পেসাররা ভালো বল করেছে, বল সুইংয়ে সফল হয়েছে বোলাররা। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন দুপুরের এসএটিভি সংবাদে।